এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল, উইকলি ফাস্ট। সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর উপর চলল ঝাড়ফুঁক। ঘটনাটি ঘটেছে মালদার ভুতনি থানার বাল্লি টোলা গ্রামে। যদিও পরে গোটা বিষয়টি জানাজানি হতেই পুলিশ প্রশাসনের তৎপরতায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। অসুস্থ ওই গৃহবধূর নাম শ্যামলী মণ্ডল, স্বামী শ্যামল মণ্ডল, বাল্লিটোলা গ্রামের বাসিন্দা। গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা, শরীরে রক্তের সমস্যা সহ বিভিন্ন রোগ এ আক্রান্ত। বুধবার সকালে পরিবারের তরফে ওঝা ডেকে চলে গৃহবধূর উপর ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁকে নাকি সুস্থ হচ্ছে ওই গৃহবধূ, এমনই দাবি পরিবারের। রীতিমতো নিমপাতা ও জল দিয়ে চলে গৃহবধূর উপর ঝাড়ফুঁক। তবে ঝাড়ফুঁকের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। আসলে নামে পুলিশ প্রশাসন। ভুতনি থানার পুলিশ তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এটা হয়েছিল স্যার কি, এর আগে আমি ডাক্তারকে দেখেছিলাম। ডাক্তারকে দেখিয়ে রিপোর্ট করলাম কি রোগ, কোনো রোগ বোঝা যাচ্ছে না। এখন রোগ বোঝা যাচ্ছে না, আমি একটা গুণিকে ডেকে নিয়ে আসলাম। তো গুণিটা দেখে দেখে ভালো করে দিচ্ছে। হ্যাঁ, যখন ও আসছে, যখন চলে যাচ্ছে এখান থেকে খারাপ হয়ে যায় মেয়েটা, আর যখন আসছে তো ঠিক হয়ে যায়। ওর জন্য আমি মেয়েটাকে গুণিটাকে নিয়ে এসেছিলাম। কোথা থেকে নিয়ে এসেছিলেন এই গুণিটা? আমার বাড়ি। ওরা কী করলো এসে? ওরা করলো ঝাড়ফুঁক করলো, ও ঠিক করে দিল। ঝাড়ফুঁক করে সুস্থ হয়ে? হ্যাঁ। তাহলে হাসপাতাল নিয়ে এসছেন কেন? হাসপাতাল নিয়ে এসে ডাক্তার বড়বাবু নিয়ে এসছে। থাকবে? হ্যাঁ, সুস্থ থাকবে। ঝাড়ফুঁক করলে সুস্থ? সুস্থ থাকবে। এর আগেও এইভাবে করিয়েছেন? হ্যাঁ। এখন আপনার মেয়ের শরীর কীরকম আছে? এখন ভালো আছে। আমার মেয়ে তো গর্ভবতী? হ্যাঁ, গর্ভবতী। কতদিনের? সাত মাস হয়ে গেল। সাত মাসের। আজকে খবর আছে আমাদের এখানে কি, একজন গর্ভবতী মহিলা বাল্লিটোলায় তিনি অজ্ঞান হয়ে আছেন, আর ওনার বাড়ির লোক এই ওঝাগুনি দিয়ে চিকিৎসা করাচ্ছেন। তো খবরটা পাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে থানা জড়িত হয়। আমি থানার সঙ্গে গিয়ে ওই গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে আসি, প্লাস থানা গুনিটাকে থানায় নিয়ে যাই। তো যা হোক, আমরা আগে বুঝতে পেরেছিলাম রক্ত শূন্যতার হয়তো কোনো একটা কারণ হবে, তারপর টেস্ট করে দেখি উনি রক্ত শূন্যতায় ভুগছেন, সেই কারণে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। এখন আমরা চেষ্টা করছি ঠিক পরিষেবাদকে দেওয়া, যদি সেই রকম রক্তচাপাতে হয় তো মালদা মেডিকেল কলেজ ট্রান্সফার করে আমরা রক্ত চাপিয়ে রুগীটাকে আবার নিয়ে আসবো। কিন্তু আপনি এইভাবে দাবি করছেন যে ডাক্তার দেখে কিছু হয়নি, ওঝা দেখে ঠিক? এটাই এটা অদ্ভুত একটা জিনিস, মানে আমাদের এত পরিষেবা দেওয়ার পরেও মানে লোকে কুসংস্কারের সাথে কীভাবে জড়িত। আর ব্যাপারটা হচ্ছে এখানে দেখবেন সমাজের সম্ভ্রান্ত লোকেরাও আবার এই সবকে সাপোর্ট করে। মানে আমি ওখানকার একটা মানে বেশ একটা লোক আছে, তিনি আবার ঠেকে যান ওনার সঙ্গে ভালো করি। তো আমি ওনাকে বললাম আপনার থাকতে যদি এইসব সমাজে হয় তো আপনি মনে হচ্ছে শেখাবেন, আপনার বাচ্চা হয়েছে আজকে সদরে, আপনার বাচ্চা সুস্থ বাড়ি চলে আসে, জিনিসটাতে দাঁড়াবেন বোঝাবেন যে গর্ভবতী মাঝে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়, সেই সব না করে গুনিয়ে যাবো। এখন যদি এই একটা মা যদি হঠাৎ কিছু একটা অঘটন ঘটে যায় তখন আমাদের একটা ফেলিয়ার হতো। এটা আমাদের একটা পরিষেবা দিয়েও যদি একটা মাকে সুস্থ না করতে পারি, বিশেষ করে গর্ভবতী মা, তো বলার কিছু নেই। সমাজ মানে সমাজটাকে তো লোকেরা শুধরাবে, আমরা খালি একটা সাহায্য করতে পারি। আমি তো না হয় তখন পারার কি আছে? এরপর কোনো অ্যাওয়ারনেস কোনো প্রোগ্রাম? হ্যাঁ, এবার আমরা আশা টাশাকে নিয়ে একবার প্রত্যেক বাড়িতে গিয়ে যত লোক আছে একবার একটা মিটিং করে পঞ্চায়েত প্রধান ডেকে এটা নিয়ে আবার আলোচনা করবো, এই বিষয়টা নিয়ে যেন বিষয়ের জন্য যেন আর না ঘটে। কি বুঝবো ওটা তো বললাম না।
আর একটা আদমি তো থামা উঠা দাও দুনিয়া কা ধুয়ে এ পিছে ই করা কি হ্যায় কি তো কাম কা কাল কা কোয়া হ্যাঁ আমার ঘর মে যদি খারাপ রাহে তো যদি উ খারাপ পারে তো খারাপ কি কি তো আমার সব কিছু বলম কাই আমালে যাবো হত তোরা আমালে মুই ধাম না সব কি তো অবি বেশ না তো খারাপ হয় আপন তে খাবে পান্ডি হারি হ্যাঁ তা মাইলে বল কত উপর না না ভাই যাও সব তোরা আপন কে তান সব কি তো নেই কা যাওয়া লাগা রে ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া